আচ্ছা তাহলে আমাদের নেক্সট থিওরাম যেটা সেটা হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট টু বলেছে যে দেখো আমাদের ওপেন সেটের অ্যানালিসিসে পড়েছিলাম এরকম দুটো ক্রাইটেরিয়া ছিল যে ফাইনাইট ওপেন সেট যদি আমি ইন্টারসেক্ট করি সেটা ওপেন হয় কিন্তু ইনফাইনাইট ওপেন সেট ইন্টারসেক্ট করলে ওপেন হয় না তাই নাই আর ইউনিয়ন যদি করি তাহলে আরবিটের ইউনিয়ন মানে যত ইচ্ছা ইউনিয়ন তুমি ওপেন সেটের নিতে পারো সেটা ওপেন হবে কিন্তু ইন্টারসেকশন যদি নিতে চাও তাহলে সেটা ফাইনাইট ওপেন সেটের ইন্টারসেকশান নিতে হবে তবে সেটা ওপেন হবে ইনফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেট সেটা কী হবে বলা যায় না হতেও পারে নাও হতে পারে ঠিক আছে তা এটা মনে রাখবে যে শুধু একটা জিনিস মনে রাখবে যে ইনফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেট মে নট বি অ্যান ওপেন সেট বাকি তুমি ইন্টারসেকশন ফাইনাইট করো আর ইউনিয়ন তুমি যা ইচ্ছা করো ফাইনাইট করো ইনফাইনাইট করো আরবিটারি করো সব ওপেন হবে তা আমাদের ফার্স্ট থিরম হচ্ছে ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেট ইজ ওপেন তাহলে আমরা প্রথমে লেটাস লেটাস টেক ফাইনাইট নাম্বার অফ আমি ভাষায় লিখছি না বইতেই পেয়ে যাবে ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটস জি ওয়ান জি টু ডট ডট জি এম ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট মানে এম সংখ্যক ধরে নিলাম দিয়ে তাদের ইন্টারসেক্ট করে দিই টেক জি ইজ ইকলস টু ইন্টারসেকশান জি আই যেখানে আই এর ভ্যালু ওয়ান টু এম আমাকে এবার কী দেখাতে হবে এটা ওপেন সেট হবে তাহলে উই উই হ্যাভ টু প্রুভ দ্যাট জি ইজ ওপেন কী কর দেখাবো ওপেন জি এর থেকে একটা এলিমেন্ট নেবো দেখবো সেই এলিমেন্টটাকে বেস করে একটা ওপেন স্পেয়ার পাবো যেটা পুরোপুরি জি এর মধ্যে চলে এসছে তাহলে টেক এক্স বিলংস টু জি দিস ইমপ্লাই এক্স যদি জিতে থাকে তাহলে কোনো না কোনো একটা জিআই আছে আছেই সরি ভুল বলছি এক্স যদি জিতে থাকে তাহলে ইন্টারসেকশন মানে প্রত্যেকটা জিআইএ আছে কোনো না কোনো ওটা কখন বলতাম যখন এটা ইউনিয়ন হতো ইন্টারসেকশান মানে এক্স প্রত্যেকটা জিতে আছে তাহলে দিস ইমপ্লাই এক্স বিলংস টু জি আই ফর ইচ আই গেলো আবার প্রত্যেকটা জিআই হচ্ছে ওপেন সেট প্রত্যেকটা জি আই হচ্ছে ওপেন সেট তাহলে আমি দেন ফর ইচ জি আই দেয়ার আর একজিস্টে আর আই রেডিয়াস রেডিয়াস অবভিয়াসলি গ্রেটার দেন জিরো সাচ দ্যাট এস আর আই এক্স ইজ এ সাবসেট অফ জিআই এবং অবভিয়াসলি এক্সটা এস এক্স এক্সকে বেস সেন্টার করে একটা সার্কেল স্পেয়ার বানিয়েছি মানে অবভিয়াসলি এক্সট্রা এর মধ্যে আছে তাহলে এখান থেকে আমি কী লিখলাম যে এক্সটা প্রত্যেকটা জিআই আছে আর প্রত্যেকটা জিআই ওপেন সেট তার মানে কি এক্সকে বেস করে আমি প্রত্যেকটা জিআইয়ের জন্য একটা করে রেডিয়াস পাবো যেটা পুরোপুরি ওই জিআইয়ের মধ্যে চলে এসছে জীবনের ক্ষেত্রে হবে জিটুর ক্ষেত্রে হবে জিঠির ক্ষেত্রে হবে ইত্যাদি তো সবার ক্ষেত্রেই হবে আচ্ছা টেক আর ইকুয়ালস টু মিনিমাম অফ আর ওয়ান আর টু ডট ডট আর এম মানে এই আর আইগুলোর মিনিমাম নিয়ে নিলাম তাহলে দেন এস আর এক্স সেটা প্রত্যেকটা এস আর আই এক্সের মধ্যেই থাকবে আর তো মিনিমাম প্রত্যেকটা আর এর থেকে আর মিনিমাম তাহলে ইয়েতে থাকবে ডিসমপ্লাই জিআই তা দেখো এইটার ক্ষেত্রে কী অসুবিধা এস আর ওয়ান এক্স জি ওয়ানের মধ্যে থাকবে এস আর টু এক্স জি টুতে থাকবে এক্স এস আর থ্রি এক্স জি থ্রিতে থাকবে কিন্তু এস আর থ্রি এক্স জি ফোরে থাকবে কিনা তো বলতে পারবো না এখান থেকে আমি বলতে পারবো এস আর ওয়ান এক্স জি ওয়ানে আছে কিন্তু এস আর ওয়ান এক্স জি টুতে আছে কিনা বলতে পারবো না জি থ্রিতে আছে কিনা বলতে পারবো না তাই নয় সেই জন্য আমি এটা করে নিলাম এমন একটা স্পেয়ার যেটা প্রত্যেকের মধ্যেই আসে এটা হচ্ছে কমন স্পেয়ার যেটা প্রত্যেকের মধ্যেই আছে কী করে নেবো সেটা সমস্ত ফেয়ারের রেডিয়েটের রেডিয়েশন মিনিমাম নিয়ে নিলাম তাহলে এটা প্রত্যেকটা স্পেয়ারের মধ্যে আছে স্পেয়ারগুলো আবার জি জি ওয়ানের মধ্যে আছে তাহলে এসারের এক্সটা প্রত্যেকটা এর মধ্যে আছে তাহলে সো তাদের ইন্টারসেকশানের মধ্যেও আছে জি আর এক্স ইজ এ সাবসেট অব ইন্টারসেকশান আইকোলস টু ওয়ান টু এম জি ওয়ান তাহলে আমি ধরেছিলাম কি এক্স জি থেকে একটা নিই এটা মানে জি এক্স জি থেকে নিয়েছিলাম দিয়ে দেখলাম একটা ওপেন স্পেয়ার যেটা জি এর মধ্যে আমি নিয়ে চলে আসতে পেরেছি দেয়ার ফর জি ইজ ওপেন দ্যাট মিনস ইন্টারসেকশান অফ ফাইনাইট নাম্বার অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইজ ওপেন তাই লিখে দেবো পড়ে না আচ্ছা এবার ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট যদি থাকে এটা ফাইনাইটে প্রমাণ করতে বলেছে ইনফাইনাইটে কী হয় ইনফাইনাইটে নিশ্চয়ই হয় না তাই প্রমাণ করতে দেয়নি ইনফাইনাইট বা আরবিটারি যাই বলো সেটা হয় না তাই প্রমাণ করতে দেয়নি সেটা আমরা পরে আসছি আগে এই থিরমটা করে নিই এবার আরবিটারি ইউনিয়ন তাহলে আরবিটারি ইউনিয়ন মানে আমি কতগুলো জি ধরবো ইনফাইনাইটলি মেনি জি বা আরবিটারি ইউনিয়নকে আমরা এরম করে ধরি জি আলফা সাচ দ্যাট আলফা বিলংস টু ডেল্টা হোয়ার ডেল্টা ইজ অ্যান ইন্ডেক্স ইন্ডেক্স সেট ইন্ডেক্সেট সেট মানে ডেল্টার মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে আছে এবিসিডি ইএফজি করেও আছে বা রোমান আই ওয়ান আই টু আই থ্রি সবই আছে বুঝতে পেরেছো ইনফাইনাইটের থেকেও বড়ো হচ্ছে আরবিটারি মানে কনসেপ্টের দিক থেকে তাহলে এদের ইউনিয়ন যদি করি তাহলে সেটাকে ওপেন দেখাতে হবে তাহলে এদের যদি ইউনিয়ন করি তাহলে ধরে নিচ্ছি দিস আলফা বিলংস টু ডেল্টা জি অফ আলফা আমি দেখাবো এটা ওপেন তাহলে ধরে নিই এক্স বিলংস টু জি তাহলে যেহেতু এক্সটা জি থেকে নিয়েছি তাহলে এই ইউনিয়ন থেকে নিচ্ছি ইউনিয়ন মানে এর কোনো না কোনো একটা মধ্যে এক্স থাকবে ইন্টারসেকশান হলে প্রত্যেকের মধ্যে থাকতো ইউনিয়ন মানে কোনো না কোনো একটা জি আলফার মধ্যে থাকবে তাহলে টেক এক্স বিলংস টু জি বিটা বা জি আলফা ওয়ান ধরে নিলাম আমি লিখছি না কিন্তু শুধু শুধু ম্যাথামেটিক্যাল প্রশ্নটুকু লিখছি এক্স বিলংস টু জি ওয়ান জি আলফা ওয়ান বা জি আলফা ওয়ান ইটসেলফ একটা ওপেন সেট তাহলে আমি একটা রেডিয়াস আর পাবো সাজ দ্যাট এস আর এক্স ইজ এ সাবসেট অব জি আলফা ওয়ান ঠিক আছে তাহলে এটা যদি জি আলফা ওয়ানের মধ্যে থাকে তাহলে তাদের ইউনিয়ন যদি করে দিই দ্যাট মিন্স এইটা এটা তো আরও বড়ো এর থেকেও বড়ো এটা এরকম অনেকগুলো মিলে এ তৈরি হয়েছে তাহলে এর থেকে বড়ো দ্যাট মিন্স এটা এর মধ্যে চলে আসলো তাহলে হয়ে গেল ইউনিয়নটা ওপেন সেট এবার আমরা দেখি যে কেন ইনফাইনাইট নাম্বার অফ ওপেন ইন্টারভ্যাল নিয়ে তাদের ইন্টারসেক্ট যদি করি তাহলে কেন ওরা ওপেন হয় না ঠিক ওই থিরমের পরে রিমার্কস বলে এখানে লেখা আছে তো সেটা কেন হয় না দেখি আমরা ঠিক যেমন অ্যানালিসিসে এক্সাম্পল নিয়েছিলাম সেই ওই এক্সাম্পলটা এখানে নেব যে টেক জি অফ এন ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এন ওয়ান বাই এন এদের যদি আমি ইন্টারসেক্ট করি এরা ইচ অফ ইচ ইচ অফ জি এন ইচ অফ জি এন ইজ ওপেন এবার যদি আমি এদের ইন্টারসেক্ট করি ইন্টারসেকশান এন ইজ ইকালস টু ওয়ান টু ইনফিনিটি জি এন তাহলে এটা কী হবে অনলি সিঙ্গেল টোন সেট জিরো হবে এবং ফাইনাইট সেট কখনোই ওপেন সেট হয় না আমরা জানি আগেই দিস ইজ দ্য ফাইনাইট সেট যার ফর দিস ইজ নট অ্যান ওপেন সেট তাহলে এটা আমাদের এক্সাম্পল মনে রাখতে হবে কোশ্চেন কেমন আসবে যে প্রুভ দ্যাট ফাইনাইট নাম্বার অফ ইন ফাইনাইট ইন্টারসেকশান অফ ওপেন সেট ইজ ওপেন দে বলবে হোয়াট অ্যাউট দ্য ইনফাইনাইট ইন্টারসেকশান ইনফাইনাইট ইন্টারসেকশানের ক্ষেত্রে তোমার মতামত কী তখন তোমাকে এই এক্সাম্পলটা দিতে হবে এটা হলো হুইচ ইজ নট অ্যান ওপেন সেট সো ইনফাইনাইট ইন্টারসেকশান অব ওপেন সেট মে নট বি অ্যান ওপেন সেট ঠিক আছে এবার এইটা কী করে জিরো আসলো দেখো আমি একটু যদি ছবি এঁকে দেখাই এনের ভ্যালু ওয়ান যদি নিই মাইনাস ওয়ান ওয়ান টু যদি নিই তাহলে মাইনাস হাফ হাফ থ্রি মানে কমে যাচ্ছে এটা থ্রি যদি নিই তাহলে মাইনাস ওয়ান থার্ড ওয়ান থার্ড ফোর যদি নিই মাইনাস ওয়ান ফোর ওয়ান ফোর্থ আস্তে আস্তে কমছে এদের যদি আমি ইন্টারসেকশান নিই তাহলে তো কমছে আস্তে আস্তে কমছে ইন্টারসেকশান মানে লাস্টে জিরো পয়েন্টটা একমাত্র কমন থাকবে এগুলো এগুলো তো প্রচুর আছে যদি ধরো চারটে থাকতো তাহলে এখানটায় এসে থেমে যেত তাহলে ইন্টারসেকশান কোনটুকু কমন পার্টটুকু মানে এইটুকু ধরো এনের ভ্যালু ওয়ান টু ফোর যদি হতো তাহলে মাইনাস ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে এখানটা এসে থেমে যেত তাহলে ইন্টারসেকশান মানে কমন পার্ট এইটুকু কিন্তু এত থামছে না এত চলেই যাচ্ছে তাহলে এদের প্রত্যেকের একটাই কমন পয়েন্ট জিরো তাহলে এখানটা শুধু সিঙ্গল টন জিরো পরে থাকবে ঠিক আছে আচ্ছা দেখি তারপরে কি আছে এর পরের টপিক হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট ইন্টিরিয়ার পয়েন্ট কোনগুলো যে এ সেটের এক্সটা ইন্টিরিয়ার পয়েন্ট হবে ঠিক আছে এ থেকে একটা এলিমেন্ট নিলাম এক্স সেটা এই সেটের ইন্টিরিয়ার পয়েন্ট হবে যদি একটা ওপেন ইন্টারভেল পাই যেটা পুরোপুরি এ সেটের মধ্যে চলে আসছে ঠিক আছে এবং যে ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে যাবে এ সেটের প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে যাবে তখনই আমাদের এ সেটটাকে ওপেন সেট বলবো ওপেন সেট আর ইন্টিরিয়ার পয়েন্ট এদের ডেফিনেশন ইকুইভ্যালেন্ট এ সেটটাকে ওপেন হতে গেলে কী হতে হতো এখান থেকে একটা এলিমেন্ট নিতাম দিয়ে এখান থেকে একটা এলিমেন্ট নিতাম দেখতাম যে তাকে বেশ করে একটা স্পেয়ার পেয়েছি যেটা পুরোপুরি এ সেটের মধ্যে চলেছে এবং সেটা প্রত্যেকটা পয়েন্টের জন্য হতে হতো এ সেটটাকে যদি ওপেন সেট হতে হতো আর ইন্টেরিয়ার পয়েন্ট মানে কি ইন্টেরিয়ার পয়েন্ট মানে তোমাকে একটা পয়েন্ট ওয়ান বিলং ধরো এরকম ফর অ্যান এক্সাম্পল ধরো টু কমা থ্রি এইটাকে ওপেন সেট দেখাতে বলছে তাহলে টু পয়েন্টটা নেব তাকে বেস করে একটা স্পেয়ার আছে দেখাবো ঠিক তারপরে মানে দুয়ের ঠিক পরে রিয়েল নাম্বার তো বলা যায় না তবু আমি ধরে নিচ্ছি টু এটাকে বেস করে একটা স্পেয়ার যেটা এর মধ্যে আছে দেখাবো সিমিলারলি পরে টু পয়েন্ট টু এটাকে বেস করে একটা স্পেয়ার এর মধ্যে আছে দেখাবো প্রত্যেকটা পয়েন্টের জন্য দেখাবো আর ইন্টেরিয়ার পয়েন্ট কি তোমাকে চেক করতে বলেছে যে টু পয়েন্ট থ্রি এটা কি টু কমা থ্রি পয়েন্টের ইন্টেরিয়ার টু কমা থ্রি ইন্টারভেলে ইন্টেরিয়ার পয়েন্ট তাহলে শুধুমাত্র একে বেস করে একটা স্পেয়ার এর মধ্যে আছে সেটা চেক করলে হয়ে যাবে বোঝা গেছে ওপেন সেট আর ইন্টেরিয়ার পয়েন্টের মধ্যে কী পার্থক্য তোমাকে বলল এক্সটা এ সেটের ইন্টিরিয়ার পয়েন্ট তার মানে শুধুমাত্র এক্সকে বেস করে একটা ফেয়ার আছে যেটা পুরোপুরি এর মধ্যে ঢুকে পড়েছে সেটা দেখাতে হবে আর যদি বলে এই ইজ অ্যান ওপেন সেট তাহলে এর মধ্যে প্রত্যেকটা পয়েন্ট দ্যাট মিন্স এনি আরবিটারি পয়েন্ট নিলাম সেটাকে বেস করে একটা ফেয়ার যেটা এর মধ্যে ঢুকে পড়বে সেটা আমাকে দেখাতে হবে দুটোর মধ্যে এইটুকু বেসিক পার্থক্য বাকি কিন্তু সব সেম এটার প্রত্যেকটা পয়েন্টের দ্যাট মিন্স আরবিটারি পয়েন্টের ক্ষেত্রে দেখাতে হয় আর এটা যে পয়েন্টটাকে বলেছে ইন্টেরিয়ার পয়েন্ট দেখাতে সেইটাকে পার্টিকুলার দেখাতে হয় যে হ্যাঁ ওটাকে বেস করে একটা স্পেয়ার পাবো যেটা পুরোপুরি চলে এসছে সেটার মধ্যে ঠিক আছে তাহলে এটা হচ্ছে ইন্টেরিয়ার পয়েন্টের ডেফিনেশন বইতে আসে তুমি দেখে নিও আচ্ছা এবার ইন্টেরিয়ার পয়েন্ট আচ্ছা এবার ইন্টেরিয়ার পয়েন্ট এ সেট যদি নিই তাহলে তার ইন্টেরিয়ার মানে এই সেট এই এই এ সেটটার এ সেটের সমস্ত পয়েন্টই যদি ইন্টেরিয়ার পয়েন্ট এমন তো নয় যদি এ সেটটা ওপেন হয় তাহলে এর সমস্ত পয়েন্টগুলো ইন্টেরিয়র পয়েন্ট দুইও ইন্টেরিয়ার পয়েন্ট টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু সবাই পয়েন্ট কিন্তু এ যদি ওপেন না হয় তাহলে তো সব পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হবে না নিশ্চয়ই হবে না যদি সব পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্টই হয়ে যেত তাহলে এ সেটটা তো ওপেন হয়ে যেত ঠিক আছে কিন্তু এ যদি ওপেন না হয় তাহলে নিশ্চয়ই এ আর ইন্টিরিয়ার অপে দুটো ম্যাচ করেনি কিছু কিছু পয়েন্ট আছে যেটা ইন্টিরিয়ার পয়েন্ট হতে পারেনি তাহলে সেই ইন্টিরিয়ার পয়েন্টকে আমরা ডিনোট করব এরকম এ ডট জি যদি সেট হয় জি ডট ঠিক আছে অ্যান্ড ইউজুয়ালি ইন্টিরিয়ার পয়েন্টটা এ সেটের সাবসেট হয় কেন কারণ এ সেটের সমস্ত পয়েন্ট ইন্টেরিয়ার পয়েন্ট হতে পারেনি যদি ওপেন না হয় সমস্ত পয়েন্ট ইন্টেরিয়ার পয়েন্ট হতে পারেনি তার মানেই এর মধ্যে বেশ কিছু পয়েন্ট আছে যেটা ইন্টিরিয়ার অফ এর মধ্যে আসতে পারেনি সেই জন্য ইন্টিরিয়ার পয়েন্ট সবসময় এ সেটের ছোটো বা কখনো কখনো সমান হয়ে যেতে পারে যখন সমান হবে এর সমস্ত পয়েন্ট ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে গেলো তখন ওপেন সেট তার মানে এ আর এ ইন্টিরিয়ার সমান কখন হবে যখন এ সেট ওপেন হবে এটা আমরা পরে প্রমাণও করবো তো যাই হোক ইন্টিরিয়ার পয়েন্ট সবসময় সেটের সাবসেট হয় বা সমান হয়ে যেতে পারে বড় কখনোই হবে না আচ্ছা দিয়ে তারপরে এক্সাম্পল তারপরের পরের পেজে এক্সাম্পল আছে যে সেট যদি এরকম ওপেন ইন্টারভ্যাল এবি বা সেমি ওপেন এরকম হয় বা এরকম হয় তাহলে এদের ইন্টেরিয়ার পয়েন্টগুলো কী হয়ে যাবে প্রত্যেকের ক্ষেত্রে এদের ইন্টেরিয়ার পয়েন্ট হয়ে যাবে ক্লোজ ইন্টারভ্যাল এবি সিমিলারলি যদি সেট অফ ন্যাচারাল নাম্বার হয় তাহলে এর ইন্টেরিয়ার পয়েন্ট কী ন্যাচারাল নাম্বারে কোনো লিমিট পয়েন্ট থাকে না তাহলে এর ইন্টেরিয়ার পয়েন্ট ইজ ইকুয়ালস টু ফাইভ সিমিলারলি জেড সেটাপ ন্যাচারাল সেটাপ ইন্টিজার সেটারও ইন্টেরিয়ার পয়েন্ট ইন্টেরিয়ার হচ্ছে কী বলে ফাইভ আর রেশনাল নাম্বার এই সরি রিয়াল নাম্বার এর ইন্টেরিয়ার কত রিয়াল নাম্বার সেট নিজেই এগুলো আমরা অলরেডি রিয়ালিসে পড়েছি আচ্ছা এর পরের তিরম বলেছে যে যদি যে যদি ডিসকি ডিসক্রিট মেট্রিক স্পেস এক্স ডি যদি আমরা নিই দুই নম্বর এক্সাম্পল এক্স ডি একটা ডিসক্রিট মেট্রিক স্পেস ডিসক্রিট মেট্রিক স্পেসের নিশ্চয়ই মনে আছে যে ডি অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়ান যখন এক্স নট ইকলস টু ওয়াই আর জিরো যখন এক্স ইকোয়ালস টু ওয়াই তাহলে এই ডিটা যদি ডিসক্রিট মেট্রিক স্পেস বলে আমরা চোখ বন্ধ করে এটা লিখবো আর এটা বলে দিলে তো হয়ে গেলো তো এই ডিসক্রিট ম্যাট্রিক স্পেস যদি নিই তাহলে বলছে যে এভরি সিঙ্গল সেট ইজ অ্যান ওপেন সেট তাহলে ধর এক্স হচ্ছে এরকম তারপরে ডি ডিফাইন করা আছে এইভাবে তাহলে যদি এটা ডিসক্রিট মেট্রিক স্পেস হয় দ্যাট মিনস ডি যদি এরকম হয় তাহলে এদের প্রত্যেকটা সিঙ্গেল টোন মানে প্রত্যেকটা পয়েন্ট এক্স একটা পয়েন্ট ওয়াই একটা পয়েন্ট জেড একটা পয়েন্ট এরা নিজেরাই একটা ওপেন সেট হবে নিজেরাই একটা ওপেন সেট হবে খুব ইন্টারেস্টিং এটা নিজেরাই একটা পয়েন্টই একটা ওপেন সেট কিন্তু নর্মালি তো হওয়ার কথা নয় ফাইনাইট সেট কখনও ওপেন হয় না কিন্তু এখানটা একটা পয়েন্টে একটা ওপেন সেট হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ কীরকম কন্ট্রাডিকটারি ব্যাপার আসছে কখনও ফাইনাইট সেট ওপেন সেট হয় না কিন্তু যদি স্পেসটা মেট্রিক্সটা ডিসকিট মেট্রিক স্পেস হয় তাহলে এক একটা পয়েন্ট হচ্ছে এক একটা ওপেন সেট হয়ে যাচ্ছে তার মানে ফাইনাইট সেট ওপেন সেট হয়ে যাচ্ছে তাহলে ফাইনাইট সেট যে ওপেন সেট হয় না সেটা ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসে হয় না ডিসকিট মেট্রিক্স স্পেসে কিন্তু হয় মনে রাখবে এটা তাহলে আমি কি করব যে এটা একটা ওপেন সেট দেখাতে হবে তো কী করে দেখানো যায় আমি একটু ভুল বলছি এটাকে ওপেন সেট দেখাতে বলেনি বলেছে এর প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে নিজেরাই এক একটা ওপেন সেট এক্সটাকে ওপেন সেট দেখাতে বলেনি বলেছে ইচ অফ ইটস পয়েন্ট বা এভরি সিঙ্গেল টন সেট ইজ অ্যান ওপেন সেট তার মানে এক্স একটা ওপেন সেট ওয়াই বলে যদি একটা পয়েন্ট নিই ওয়াইটাও ইটস সেলফ একটা ওপেন সেট জেড বলে একটা পয়েন্ট নিই জেডটা ইটসেলফ একটা ওপেন সেট এরকম দেখাতে বলেছে তো নাও একটা ওপেন বল আমি কম্পেয়ার ইয়ে করি মানে টেক এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স অ্যান্ড এস হাফ এক্স তার মানে এই ওপেন বলের মধ্যে কারা কোন কোন পয়েন্টগুলো আছে এক্স থেকে যাদের দূরত্ব হাফ তাহলে সেই ডেফিনেশান আমরা লিখি যে এদের মধ্যে কারা আছে সাচ দ্যাট ডি অফ এক্স যাদের দূরত্ব হাফের থেকে কম ক্লিয়ার তাহলে দিস টু ওয়াই বিলংস এক্স থেকে ওয়াইয়ের দূরত্ব হাফের থেকে কম কিন্তু এখানটায় যা মেট্রিক্স দেওয়া আছে তাতে এক্স থেকে ওয়াইয়ের দূরত্ব হয় ওয়ান হবে না হয় জিরো হবে এই দুটো ছাড়া কোনো ইয়ে হবে না তাহলে হাফের থেকে কম মানে নিশ্চয়ই এর দূরত্ব জিরো জিরো মানেই এক্সজিকোয়ালস টু ওয়াই জিরো মানে এক্স ইকলস টু ওয়াই আই রিপিট ডি অফ এক্স ওয়াই এক্স আর ওয়াইয়ের মধ্যে দূরত্ব হয় এক হবে না হয় জিরো হবে তাহলে হাফের থেকে ডিস্টেন্স কম মানে জিরো জিরো হওয়া মানে এক্স এক্সিকোয়ালস টু ওয়াই তাহলে এখানটায় কোন সমস্ত কোন সমস্ত এক্সগুলো আছে সরি কোন সমস্ত ওয়াইগুলো আছে যারা সমান সবাই একে অপরের সাথে সমান দ্যাট মিন্স এখানটায় একটাই এলিমেন্ট আছে সেটা হচ্ছে এক্স বা একটাই এলিমেন্ট আছে সেটা হচ্ছে ওয়াই তাহলে সিঙ্গেল সেট এক্স সেটা মানে একটা ওপেন বল হয়ে গেল অ্যান্ড ওপেন বল ইজ অ্যান্ড ওপেন সেট আমরা অলরেডি আগে প্রমাণ করে ফেলেছি যার পর এভরি সিঙ্গেলটন সেট ইন ডিসক্রিট মেট্রিক স্পেস ইজ অ্যান্ড ওপেন সেট ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের পরের থিও হচ্ছে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান বলেছে এই যে সাবসেট অফ বি যদি হয় তাহলে এ ইন্টিরিয়ার ইজ এ সাবসেট অফ বি ইন্টিরিয়ার প্রমাণ করতে বলেছে তাহলে নাও এই যে সাবসেট অফ বি ঠিক আছে তো আমাকে দেখাতে কী হবে যে এ ইন্টিরিয়ার ইজ এ সাবসেট অফ বি ইন্টিরিয়ার তার মানে এখান থেকে একটা এক্স বলে এলিমেন্ট নেব দেখব সেটা এর মধ্যে চলে এসছে তাহলে টেক এক্স বিলংস টু এ ইন্টিরিয়ার তাহলে এক্স যদি এ ইন্টেরিয়ারে থাকে তাহলে আমি নিশ্চয়ই এক্সটাকে বেস করে একটা স্ফেয়ার পাবো যেটা পুরোপুরি ওপেন স্ফেয়ার পাবো অবভিয়াসলি একটা ওপেন স্ফেয়ার পাবো যেটা পুরোপুরি এ সেটের মধ্যে ঢুকে পড়েছে তবেই তো না এক্সটা এ সেটের ইন্টেরিয়ার পয়েন্ট হতে পেরেছে তাই নয় এক্সটা এ সেটের ইন্টেরিয়ার পয়েন্ট এখান থেকে আমরা তাই বলছি তাই বলতে পারবো কখন বলতে পারবো যখন এক্সকে বেস করে একটা আর রেডিয়াসের ফেয়ার পাবো যেটা পুরোপুরি এ সেটের মধ্যে চলে এসছে তাহলে দিস ইমপ্লাই দেয়ার এক্সজিসটা আর গ্রেটার দ্যান জিরো সাচ দ্যাট এস আর এক্স সাবসেট অফ ক্যাপিটাল দিস ইমপ্লাই এস আর এক্স সাবসেট অফ ক্যাপিটাল এ মানে সাবসেট অফ ক্যাপিটাল বি দ্যাট মিন্স এস আর এক্স ইজ এ সাবসেট অফ ক্যাপিটাল বি তাহলে এক্সকে বেশ করে একটা রেডিয়াস পেয়েছি যেটা বি এর মধ্যে ঢুকে পড়েছে তাহলে নিশ্চয়ই এক্সট্রা বি সিটের টু পয়েন্ট তাহলে এক্সট্রা এ সেটের ছিল দেখলাম মানে এ এ ইন্টেরিয়ারে ছিল দেখলাম বি ইন্টেরিয়ারে চলে এসেছে তাহলে দিস ইমপ্লাই এ ইন্টিরিয়ার ইজ এ সাবসেট অফ বি ইন্টেরিয়ার একদম সিম্পল প্রমাণ শুধু প্র্যাকটিস করতে হবে দু তিনবার তাহলে দেখবে মনে থেকে যাবে আর স্টেপ বাই স্টেপ একটু ভেবে ভেবে প্র্যাকটিস করতে হবে মানে একদম ঝেড়ে মুখস্ত করে লিখে দিলাম তাহলে মনে রাখতে পারবে না কেন হচ্ছে এর পরের স্টেপ এখানটাই হঠাৎ করে এটা কেন লিখতে গেল নিশ্চয় এর কারণ আছে এটা লিখতে যাওয়ার ওই জিনিসটা দেখাতে চাইছে তাই এটা লিখেছে এইভাবে তোমাদের ভাবতে হবে এর পরের প্রমাণটা হচ্ছে এ ইন্টারসেকশান বি ইন্টিরিয়ার ইজ ইকোয়ালস টু এ ইন্টিরিয়ার ইন্টারসেকশান বি ইন্টিরিয়ার এটা আমাকে দেখাতে বলেছে তাহলে ইয়ে দেখাতে বলেছে সমান দেখাতে বলেছে তাহলে নাও এ ইন্টারসেকশান বি ইজ এ সাবসেট অফ এ অ্যান্ড এ ইন্টারসেকশান বি ইজ অলসো এ সাবসেট অফ বি তাহলে পরের লাইনে যেহেতু এইটা এ সেটের সাবসেট তাহলে এ ইন্টিরিয়ার এটাও সাবসেট হবে সিমিলারলি এর ইন্টিরিয়ার এটাও সাবসেট হবে এর ইন্টেরিয়ার এর সাবসেট দে এই দুটোকু যদি আমি এক নিয়ে আসি সো এ মানে এইটা এতেও আছে এটা এতেও আছে তার মানে কি এদের ইন্টারসেকশন আছে তাহলে এই ইন্টারসেকশান বি ওটা ওদের ইন্টারসেকশানের মধ্যে চলে আসলো একদিক হলো এবার কি দেখাবো এইটা এর সাবসেট যদি দেখাতে পারি তাহলে সেট দুটো আমাদের সমান হয়ে যাবে এবার এটা না হয় এভাবে দেখানো গেলো উল্টোটা দেখাতে গেলে কিন্তু আর ওইভাবে করা যাবে না তখন আমাদের এই টায়ের সাবজেক্ট দেখাতে গেলে এখান থেকে এক্স বলে একটা এলিমেন্ট নিতে হবে মনে রাখবো এটা ঠিক আছে তাহলে লেটাস্ট টেক টেক এক্স বিলংস টু এ ইন্টিরিয়ার ইন্টারসেকশন বি ইন্টিরিয়ার দ্যাট মিনস এক্স বিলংস টু এ ইন্টেরিয়ার অ্যান্ড এক্স বিলংস টু বি ইন্টিরিয়ার তাহলে তাই যদি হয় এটার জন্য দেয়ার এক্সিস্টে আর ওয়ান গ্রেটার দ্যান জিরো সাচ দ্যাট এস আর ওয়ান এক্স ইজ এ সাবসেট অফ এ অ্যান্ড এটার জন্য ডেয়ার একজিস্টে আর টু গ্রেটার দ্যান জিরো সাচ দ্যাট এস আর টু এক্স ইজ এ সাবসেট অফ বি আর টু এটা কিন্তু হ্যাঁ এবার এইটা এর মধ্যে আছে এইটা বিয়ের মধ্যে আছে আমাকে কি দেখাতে হবে এমন একটা ওপেন স্পেয়ার যেটা কি না এদের ইন্টারসেকশান আছে তবেই আমি বলতে পারবো যে এক্সটা এদের ইন্টেরিয়ার আসছে আসছে এখান থেকে ধরে নিচ্ছি এক্স দেখাতে চাইছি এখানে আছে তাহলে অ্যাকচুয়ালি কী দেখাতে হবে যে এক্সকে বেস করে আমি একটা ওপেন স্পেয়ার পাবো যেটা ইন্টারসেকশানে চলে এসছে তাহলে এস আর ওয়ান এর মধ্যে আছে এস আর টু এর মধ্যে আছে কিন্তু আমার চাই এমন একটা স্পেয়ার যেটা দুটোর মধ্যেই আছে তাহলে কী নেব টেক আর ইজিকস টু মিনিমাম অফ আর ওয়ান আর টু তাহলে দেন এস আর এক্স মিনিমাম যেহেতু তাহলে সেটা এস আর ওয়ান এক্সের মধ্যে ঢুকে পড়েছে যেটা অলরেডি এর মধ্যে ছিল অ্যান্ড সিমিলারলি এস আর এক্স সেটা এস আর টু এক্সের মধ্যে ঢুকে পড়েছে ছোটো যেহেতু রেডিয়াস সাবসেট অফ বি তাহলে এটা হচ্ছে ওপেন স্পেয়ার যেটা এতেও আছে অ্যান্ড বিতেও আছে তাহলে সো এস আর এক্স ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি দিস ইমপ্লাই এক্স বিলংস টু ইন্টেরিয়ার অফ এ ইন্টারসেকশান বি ধরেছিলাম এখানে আছে এখানে দেখাবো তাহলে তাহলে এ ইন্টেরিয়ার ইন্টারসেকশান বি ইন্টেরিয়ার ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইন্টেরিয়ার তাহলে একবার এটা পেলাম ঘুরিয়ে এটা পেলাম দেওয়ার পর সমান ঠিক আছে মনে রাখবে যে এইটা প্রমাণ করতে গিয়ে আমরা যেহেতু ইন্টারসেকশনের এই প্রপার্টিটা পেয়ে গেছি এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ ইন্টারসেকশন বি সাবসেট অফ বি তাহলে ইন্টেরিয়ার নিয়ে নিয়ে একসাথে নিয়ে আসলি এই পার্টটুকু হয়ে যাবে কিন্তু উল্টোটা দেখাতে গেলে আমাকে এলিমেন্ট ধরে করতে হবে ঠিক আছে আচ্ছা এবার সি এরটা বলেছে যে এ ইউনিয়ন বি ইন্টিরিয়ার সুপার সেট অফ এ ইন্টিরিয়ার ইউনিয়ন বি ইন্টেরিয়ার বা এ ইন্টিরিয়ার ইউনিয়ন বি ইন্টিরিয়ার ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি তার ইন্টিরিয়ার তাই দেখাতে বলেছ তার মানে এখানটা কিন্তু ইকুয়াল দেখাতে বলেনি শুধু এইখান থেকে এই পার্টটুকু দেখাতে বলেছে এটা এমনি সহজ নাও এ ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি দিস ইমপ্লাই এ ইন্টিরিয়ার ইজ এ সাবসেট অফ এ ইন ইউনিয়ন বি ইন্টেরিয়র সিমিলারলি একই রকমভাবে বি ইন্টেরিয়র ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টেরিয়র তাহলে এটা এর মধ্যে আছে এটা এর মধ্যে আছে তাহলে এদের ইউনিয়ন যদি করে দিই সেটা অবভিয়াসলি এর মধ্যেই চলে আসবে কিন্তু উল্টোটা দ্যাট মিন্স এইটা যে এর সাবসেট হবে না ইজ দ্য কনভার্স টু বলে ধরো এর সাথে লেজুর দিয়ে দিল প্রুভ দ্যাট দিস যে তারপর বলল যে ইজ দ্য কনভার্স টু মানে এ ইউনিয়ন বি ইন্টিরিয়ার সেটা কি এ ইন্টিরিয়ার ইউনিয়ন বি ইন্টিরিয়ারের সাথে সমান হবে বা সাবসেট হবে তাহলে সেটার জন্য তোমাকে একটা এক্সাম্পল মনে রাখতে হবে এটা হয় না তার এক্সাম্পল ঠিক তারপরে দেখবে রিমার্ক্স বলে লেখা আছে টেক এ ইকলস টু ক্লোজ ইন্টারভ্যাল ওয়ান টু অ্যান্ড বি ইকলস টু ওপেন ইন্টারভ্যাল টু থ্রি তাহলে আমি এ ইউনিয়ন বি যদি করি সেটা মানে হয়ে গেলো ওয়ান থ্রি তাদের যদি আমি ইন্টিরিয়ার নিই তাহলে সেটা হয়ে গেলো ওয়ান থ্রি ঠিক আছে আচ্ছা এবার আমি তাহলে এই দিকটা ক্যালকুলেশন হলো এবার এটা দেখি নাও আমি একটু ভুল বললাম আমি একটুখানি ভুল বললাম এবি মানে এটা তাহলে এ ইউনিয়ন বি মানে হয়ে গেলো ক্লোজ ইন্টারভ্যাল ওয়ান থ্রি তাহলে এ ইউনিয়ন বি ইন্টিরিয়ার মানে ওপেন ইন্টারভ্যাল ওয়ান থ্রি হয় আই এম ভেরি সরি আগেরটা ক্লোজ ইন্টারভ্যাল ওপেন ইন্টারভেল একটু তো দেখলাম আমরা যে ক্লোজ ইন্টারভ্যাল এবি বা ওপেন ইন্টারভ্যাল এ বি এদের ইন্টিরিয়ার মানে সেট অফ লিমিট পয়েন্ট কী হয় ওপেন এ বি সেট অফ ওপেন এই যে কোনো ইন্টারভ্যাল যে ক্লোজ হোক ওপেন হোক সেমি ওপেন হোক সেমি ক্লোজ হোক তার সবসময় লিমিট পয়েন্টগুলো হয় ওপেন ইন্টারভ্যালটা তাহলে লিমিট পয়েন্ট মানে হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট এই সরি লিমিট বলছি সরি সরি মানে এ এদের কী বলে যে লিমিট পয়েন্ট তো আমরা দেখো হয়নি সেই জন্য লিমিট পয়েন্টটা তো ঠিক বলা যাবে না এইভাবে তো যাই হোক এর হচ্ছে ইন্টিরিয়ার হচ্ছে ওপেন বি হয় তাহলে ক্লোজ ইন্টারভ্যাল ওয়ান থ্রি যদি হয় তাহলে তারও ইন্টিরিয়ার ওপেন ইন্টারভ্যাল ওয়ান থ্রি তাহলে এই পার্টটুকু হলো এগেন এটা যদি ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করি তাহলে এটা মানে কত হবে ওয়ান টু বি ইন্টিরিয়ার মানে হচ্ছে ওপেন ইন্টারভ্যাল টু থ্রি সো এ ইন্টিরিয়ার ইউনিয়ন বি ইন্টিরিয়ার এটা মানে কী হবে এক থেকে দুই দুই থেকে তিন দ্যাট মিন্স ওয়ান থ্রি কিন্তু মাঝখানে দুইটা নেই এক থেকে দুইয়ের আগে পর্যন্ত আবার দুইয়ের পর থেকে তিন তাহলে ওপেন ইন্টারভ্যাল ওয়ান থ্রি হলো কিন্তু মাঝখানে দুই নেই তাহলে এই দুটো কি সমান হলো তা ক্লিয়ারলি দিস ইজ নট ইকুয়াল টু দিস হেন্স দ্য প্রুফ ঠিক আছে ইজ দ্য কনভার্স টু বললে তোমাকে এক্সাম্পলটা দিতে হবে আচ্ছা আজকে এই পর্যন্তই থাকলো নেক্সট দিন আমরা আবার পরে দেখব